বাইক নিয়ে আসার বড় সুবিধাটা হচ্ছে চিপা চোপা দিয়ে বেরোয় যাওয়া যায়, এই জ্যামের ভিতর দাঁড়া থাকতে হয় না, আর যেখানে মন চায় সেখানে দাঁড়ানো যায়, চা খাওয়া যায় এবং প্রতিটা পরিবেশের সাথে ভালোভাবে নিজেকে মানে পরিচিত করা। এই জ্যামটা সম্ভবত হচ্ছে এই যে নিমসার বাজারের এই যে হাট, সম্ভবত এই সকালবেলায় হাটটা, এই হাটের কারণে হচ্ছে, বা হাট বা বাজার যেটা বলেন এটার কারণে মনে হয় জ্যামটা। এই যে অর্ধেক রাস্তা বন্ধ করে একটা লেন দিয়ে গাড়ি চলতেছে, সবগুলো ট্রাক দিয়ে ভরে ফেলছে, যার কারণে হচ্ছে আগা মাথা সেই চান্দি না থেকে পর্যন্ত জ্যাম। মানে যারা যাত্রীরা যারা আছে তাদের কপালে দুঃখ আছে, বাস যাত্রী বা আদার্স যারা আছে, এই একটা কারণে ছাড়া তো কোনো জ্যামের কারণ দেখি না। এরা হচ্ছে মালামাল উঠানামা করতেছে এই যে ট্রাকগুলা, এই যে লোকগুলা, এই যে তারপর হচ্ছে এই যে সম্ভবত এটা পাইকারি মার্কেট, হ্যাঁ আড়ত এটা, এখানে প্রতিদিনই হচ্ছে এই জ্যামটা থাকে এখানে, এটার কারণে হচ্ছে জ্যামগুলো হচ্ছে। এটা হচ্ছে এই যে নিমসার বাজারের জ্যামের মূল কারণ, এই যে গাড়ির থেকে মাল লোড আনলোড হচ্ছে, আবার এই মালগুলো হচ্ছে ছোট ছোট গাড়িতে করে চলে যাচ্ছে, যার কারণে এই বাজারের কারণে এই জ্যামটা, সেই চান্দিনা থেকে এই নিমসা পর্যন্ত ঠেলতে ঠেলতে আসতেছি, এই জ্যাম ঠেলতেছি। এই যে অটো, তারপর হচ্ছে সিএনজি, তারপর হচ্ছে এই যে গাড়িগুলোতে মাল লোড হচ্ছে এইগুলো মুভ করতেছে, যার কারণে হচ্ছে এই জ্যাম, অনেক বড় জ্যাম সৃষ্টি হয়েছে শুধুমাত্র এই বাজারটার কারণে। এর পাশে বাজারই উঠাই দেওয়া উচিত, বাজার থাকবে ভিতরে। আমাদের বাংলাদেশের রাস্তার পাশে বাজার, আরো বলেন দূরে ফাঁকা জায়গায় হবে সেখানে সবাই সবার মতো করে ফ্রিলি কাজ করতে পারবে, এখানে তো কাজ করলে তারা সিকিউর না। একজন মাল নিয়ে যাচ্ছে, মাল ক্যারি করতেছে, গাড়ির ধাক্কা লাগলো বা গাড়ি ধীরগতি হয়ে যাচ্ছে, কিন্তু যদি এটা যদি খোলা জায়গায় হতো, বাইরে অন্য কোথাও হতো, তাহলে সেক্ষেত্রে যে কাজটা হতো যে সবাই ভালো একটা ফ্যাসিলিটি পাইতো, যে সিকিউর থাকতো, সেফটিটা থাকতো। বাট এখানে তো ওই বাজারটার ভিতরে সেফটিটা নাই, যারা শ্রমিক যারা আছে, যারা লোড আনলোডে কাজ করে, ট্রাক থেকে মাল নামাচ্ছে, তারপরে ছোট ছোট ট্রাকে এই ছোট ছোট অটো বলেন, সিএনজি বলেন, এগুলো লোড করতেছে, তো এদের তো মনে করেন যে অসাবধানত বসত বাস ধাক্কা লাগতেই পারে, গাড়ি গাড়িতে অ্যাক্সিডেন্ট হইতেই পারে, স্বাভাবিক ইস্যু। এই বিষয়গুলো তো হচ্ছে যে তারা যদি একটু, যারা যারা কর্তৃপক্ষ আছে, কিন্তু তারা এই জিনিসটা দেখলে খুব ভালোভাবে হয় একটু সচেতন হলে, বাট তারাই কত না কত মান্দাত আমল থেকে রাস্তার পাশ দিয়ে চলতেছে। বাট এই ট্রান্সপোর্ট সুবিধা নিয়ে যদি একটু বাইরের দিকে করতে পারে বেটার হয়, কিন্তু যে আড়তগুলো হচ্ছে মেইন রাস্তায় মহাসড়কের আশেপাশে সেখানেই জ্যাম। এই যে এত বড় জ্যাম, আগা মাথা রাস্তা ফাঁকা, সে চান্দিনা থেকে নিমসা পর্যন্ত জ্যাম, এই জ্যামের একটাই কারণ হতেছে এই নিমসার এই যে আড়তটা।